বন্ধুরা, যদি আপনাদের কাছে আচার্য চাণক্যের এই 5টি প্রশ্নের উত্তর থাকে তাহলে আপনারা অবশ্যই সফল হবেন। বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা সারা জীবন পুরো সততার সাথে পরিশ্রম করে অর্থ উপার্জন করে থাকে, কিন্তু তারা যতটা পরিশ্রম করে থাকে তারা ততটা অর্থ উপার্জন করতে পারে না। কিন্তু আমাদের আশেপাশে এমনও লোক আছে যারা বিনা পরিশ্রমেই অনেক অর্থ উপার্জন করে থাকে। অসফলতা থেকে চিন্তিত হওয়া মানুষের একটা স্বাভাবিক ব্যাপার। সফলতা আর অসফলতাকে নিয়ে আচার্য চাণক্যের অনেক নীতি আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। এইসব নীতি মানুষের জীবনে অনেকটা কার্যকরী। তাহলে চলুন জেনে নেই সেই 5টি প্রশ্ন, যার উত্তর জানা থাকলে আপনারা জীবনে সফল হবেনই। প্রথম প্রশ্ন হলো, সময় কেমন চলছে? আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তিকে সবসময় খেয়াল রাখা উচিত যে এখন তার সময় কেমন চলছে। নিজের সুখ আর দুঃখকে নিয়ে নতুন কাজ করার পরিকল্পনা নেওয়া উচিত। অবশ্যই খেয়াল করুন, যদি সুখের দিন হয় তাহলে ভালো কাজ করে যান, আর যদি দুঃখের সময় হয় তাহলে ধৈর্য সহকারে ভালো কাজ করে যেতে থাকুন। দুঃখের দিনে ধৈর্য যদি হারিয়ে ফেলেন তাহলে তা অনেক বড় সমস্যার সৃষ্টি করবে, যা কখনোই ঠিক না। দ্বিতীয় প্রশ্ন হলো, কে বন্ধু আর কে শত্রু? সফল হতে চাইলে কে প্রকৃত বন্ধু আর কে বন্ধুর আড়ালে লুকিয়ে থাকা শত্রু, তা আপনাদের অবশ্যই খুঁজে বার করা উচিত। আমরা শত্রুদের থেকে সাবধান হয়েই সব কাজ করে থাকি, কিন্তু বন্ধুর বেশে থাকা শত্রুকে যদি আমরা চিনতে না পারি তাহলে সে আমাদের জীবনে অনেক বিপদ ডেকে আনবে। তৃতীয় প্রশ্ন হলো, কোন জায়গায় আমাদের দাঁড়ানো উচিত? কোনো নিশ্চিত একটা লক্ষ্যে পৌঁছতে হলে আপনাদের স্থান, সময় আর আপনার সহকর্মীদের ব্যাপারে সব কিছু জানা উচিত। আপনার সহকর্মীদের মানসিকতার সঠিক তথ্য জেনে চলা উচিত। এইসব জিনিস মাথায় রেখে আপনাদের কাজ করে যেতে হবে, তাহলে আপনারা সফল হতে পারবেন। চতুর্থ প্রশ্ন হলো, আয় কত আর ব্যয় কত? জীবনে সফল হতে চাইলে নিজের আয় আর ব্যয়ের হিসাব সবসময় রাখা দরকার। কখনোই আয়ের তুলনায় বেশি ব্যয় করা ঠিক না। অল্প অল্প করে নিজের আয়ের থেকে কিছু অর্থ সেভ করা উচিত। এর ফলে ভবিষ্যতে আপনার অর্থের ঘাটতি দেখা দেবে না। আর পঞ্চম প্রশ্ন হলো, আপনার সামর্থ্য কতটা? একজন ব্যক্তিকে সবসময় নিজের সামর্থ্যের কথা মাথায় রাখা উচিত। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করা দরকার। সামর্থ্যের বাইরে কোনো কাজ করতে গেলে তাতে অসফল হওয়ার পরিমাণ অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে আমাদের পরিবারে আর জীবনে এর খারাপ প্রভাব পড়তে পারে। তাহলে এই ছিল 5টি প্রশ্ন। যদি আপনাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর থেকে থাকে তাহলে আপনি সফল হতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর সকলের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।